এবার সিঙ্গাপুরে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে আব্রাহাম খান জয়। বর্তমানে আব্রাহাম খান জয়ের শরীরের অবস্থা কেমন এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো গত কয়েক মাস আগে ছিল আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকান রাস্তায় ঘুরতে গিয়েছিলেন সাকিব খান অপবিশ্বাস। এটি ছিল আব্রাহাম খান জয়ের সর্বোচ্চ দূরের একটি ভ্রমণ। এদিকে অপবিশ্বাস ছেলেকে নিয়ে অবস্থান করছেন বর্তমানে সিঙ্গাপুরে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে সাকিব অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ছোট থেকেই ঘুরতে খুবই পছন্দ করতেন। আমেরিকা থেকে আসার পর আবারও বায়না ধরেছিল দূরে কোথাও ঘুরতে যাবে আব্রাহাম খান জয়। তাই আগে থেকেই সাকিবের সাথে প্ল্যানিং করেই আব্রাহাম খান জয়কে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। তাই 27 সেপ্টেম্বরের দিনটাই বেছে নিয়েছিলেন অপবিশ্বাস। দেশ ছেড়ে বিদেশ কোথাও বেড়াতে যাবে ছেলেকে নিয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশ ছাড়ার আগেই আব্রাহাম খান জয় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে আব্রাহাম খান জয়ের অসুস্থ অতটাও গুরুতর নয়। তাই মোটামুটি সুস্থ হওয়ার পর জয়কে এবার দেখা গেল মায়ের সাথে সিঙ্গাপুরের রাস্তায় ঘুরছেন। ছবিতে অপবিশ্বাসকে না দেখা গেলেও আব্রাহাম খান জয়কে বেশ হাসি খুশিভাবেই দেখা গেছে। 2016 সালে 27 সেপ্টেম্বর সাকিব অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় কলকাতায় জন্মগ্রহণ করলেও ছোটবেলায় মায়ের সাথে বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সিঙ্গাপুরে। আর সেই সুবাদেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আব্রাহাম খান জয়কে। সব মিলিয়ে ছেলে আব্রাহাম খান জয়ের মনের আশা পূরণ করতেই অবিরামভাবে ছুটে চলছেন মা অপবিশ্বাস।